হাই ফ্রেন্ড, স্বাগত রেভিউতে। ঔষমিতে তোমরা কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন বাদে, 7 দিন বাদে প্রায় ব্লগ স্টার্ট করছি। তো আমি সকাল থেকে ব্লগ আজকে স্টার্ট করতে পারিনি, একটু বেলা করেই স্টার্ট করছি, কারণ সোহম কলেজে বেরোনোর পর আমি এবার একটু বেরিয়েছিলাম। আমাদের ওয়াইফাইয়ের এই যে রিচার্জটা, সেটা শেষ হয়ে গেছিলো। আমি 7 দিনের জন্য একটু মানে ছুটি নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি একটু হিমোটরে গেছিলাম আমার নানান রকম কাজের জন্য। তো সেই জন্য আমি ওখানে গিয়ে ঠিকমতো ব্লগস মানে করতেও পারিনি। এখান থেকে যখন যেদিন যাই সেদিন কিছুটা ব্লগ তুলেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আর কন্টিনিউ করতে পারিনি বলে সেই ব্লগটা আর আপলোড করব না। তো সেই আজ থেকে আবার করছি, আবার ডেইলি ব্লগ দেবো, তোমরা চিন্তা করো না। এই আর কি, খুব গরম পড়েছে। আর হ্যাঁ, আমি আজকে সকালবেলা বেরিয়েছিলাম, কালকে আমাদের এখানে নীলষষ্ঠী, এখানে মানে নীলষষ্ঠী, কালকে সবারই নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী তো করবো, সেই জন্য আবার একটু বাজারে গেলাম, ওই টাকাটা দিয়ে, রিচার্জের টাকাটা দিয়ে আবার বাজারে গেলাম। এই সব বাজার করে নিয়ে এসেছি, ফল টল সব কিনে নিয়ে এসেছি। আমার আগের চামচ রাখার সেটটা একটু লম্বা মতো ছিল, তো এবার একটা এরকম গোল কিনেছি, প্রচুর চামচ হয়ে গেছে, রাখা যাচ্ছে না। তো সেই জন্য একটা এরকম কিনলাম, যাতে মাজা যায়, এটা সুবিধে অনেক। আর কিছু জিনিসও কিনেছি, তোমাদের দেখাই। এই যে বাজার, দোকান, মুদিখানা সব করে নিয়ে এলাম, কারণ কদিন ছিলাম না বলে একদমই কিছু ছিল না, তাই জন্য আজকে আবার একটু বাজার করলাম। লালটুবাবুও কিছুটা কাঁচা মাছ মাংসের বাজারটা করে দিয়েছে। আমি এখন আটা, ময়দা, এইসব চাউমিন, চিড়ে, তারপর সাবু কালকে খেতে হয়, এই সব কিনে নিয়ে এসেছি। ফল কিনে নিয়ে এসেছি কালকে পুজো দেবো বলে, এখানে মুদিখানার কিছু জিনিস কিনেছি, কিনে এইটা কিনেছি, কিনে সব নিয়ে এসেছি। তো এই আপাতত এই চলছে। তো আজকে তো দুটো জিনিস, আজকে একাদশী প্লাস আজকে হচ্ছে আমার মঙ্গলবার, তো সেই জন্য আমি কানাইকে তো ভোগ দিতেই হবে, একাদশীর ভোগ। আর মঙ্গলবার যেহেতু একটু লুচি পরোটা করবো, ব্যাস পরোটাই করবো ভেবেছি একটু, এই আর কি। তো দেখা যাক পরোটাটা কী দিয়ে করি। এই জাস্ট এবার রান্নাবান্নায় যাব, এসে এত গরম লাগছে, এত গরম লাগছিলো যে কি বলবো। এসে একটু ফল নিয়ে এসেছিলাম, মানে ফল তো কিনেইছি, সেই ফলই একটু কাটলাম, খেলাম, তরমুজ কিনে নিয়ে এসেছি, কালকে খাওয়া হবে এই সব। আবার এইখানটা দেখো না, কী সব ঘেসব ঘোটালা হয়ে গেছে, আবার এইসব গোছাতে হবে, এ করতে হবে। আর বেঙ্গলি হোম কিচেনেও কত দিন আপলোড করা হয়নি, এবার বি কন্টিনিউ, মানে আবার কন্টিনিউ করতে হবে। সত্যি কথা বলতে কি, অনেক ছুটি ছাটা হচ্ছে, মানে একা হাতে সব দিক সামলাতে গেলে কী হবে, এরকমই হয়। দুটো বাড়ি সামলাতে হয়, এই করতে হয়, ওখানেও যেতে হয়, এখানেও আসতে হয়, এই আর কি। তো চলো আর বকবক না করে ফটাফট লাঞ্চটা বানিয়ে নিই, কারণ এই গরমে বেশি দেরি করে লাঞ্চ বানাতেও ভালো লাগে না। তো লাঞ্চ বানিয়ে তারপরে আবার এ করবো। আসলে নেট না থাকলে না বড্ড অস্বস্তি হয়, আমরাই অভ্যেসের দাস হয়ে গেছি। কালকে রাত্রিরে নেটটা শেষ হয়ে গেছে, কি অস্বস্তি হচ্ছে যে কি বলবো। এবার সকাল 11টার পর ওরা দোকান খোলে, তারপর রিচার্জ করবে, তো 11টার পর ওই জন্য গেলাম, গিয়ে রিচার্জ করিয়ে এলাম। বাবা রোদ্দুর যা, তারপর বাজার করতে করতে মাথা ঘুরে গেছে। যাকে চলো ফটাফট রাখি আর লাঞ্চ বানাতে যাই, তোমাদের সাথে শেয়ারও করবো কী কী করবো। কি অবস্থা দেখো, ঘেমে একদম চান, আর বলো না যা কাণ্ড হলো আজকে, যে কি বলবো। আমার একটা HDFC ব্যাংক থেকে এ দিতে এসছিলো, কি বলে, চেকবুকটা দিতে এসে সেটা সই করে নিতে নিতে এত ঝামেলা করলো, সে OTP কিছুতে ঢুকছেই না, ঢুকছেই না, নেটওয়ার্কিং প্রবলেম। আর আমি এখানে দুধ বসিয়ে কমিয়ে দিয়েও তার দুধ বসানো ছিল, গেছি যে দুধটা ফুটিয়ে রাখি, কেটে যাবে না, গোল দুধ তো বড্ড তাড়াতাড়ি কেটে যায়, তো সেই জন্য বসিয়ে রেখেছিলাম। বসিয়ে রেখে নিচে চলে গেছি, সে তো প্রায় 15-20 মিনিট সময় লেগেছে, ব্যাস হয়ে গেল, দুধটা পুরো ছাই হয়ে গেল, দুধটা পুড়ে গেল, পুরো কাজ বাড়লো। এই যে আবার দেখো না, দুধটাকে এই বাটিটা এখন ফুটিয়ে রেখেছি, এটা এবারে এ করবো, মেজে ফেললেই হয়ে যাবে। এই দুধের বাটি যদি তোমাদের পুড়ে যায়, তখন দুধের বাটি ধরো তোমাদের পুড়ে গেছে, তখন তোমরা কি করবে, একটু খাবার সোডা, আর যেটা দিয়ে আমরা জামা কাপড় কাচি সেই জামা কাপড়ের সাবান, আর ভিনিগার দিয়ে বাটি ভর্তি জল দিয়ে মোটামুটি 5-7 মিনিট ফোটাতে হবে। ফুটিয়ে তারপরে মেজে ফেলবে, দেখবে বাটি একদম সাদা হয়ে গেছে।
তো ওদেরও রান্না বান্না হয়ে গেছে, আমারও রান্না বান্না হয়ে গেছে। আজকে আমাদের রান্নায় চিকেন একটু ছিল ফ্রিজে, পড়ে ফেললাম। আর লালটুবাবুর মাছের তেলের বড়া ভাত, আর আমার জন্য ভেজেছি হচ্ছে আলু পটল ভাজা। চলো ফটাফট হয়ে যাবে, রেডি করে নিই। চিকেন চলছে, চিকেন আর একটু দেরি আছে, আলুটা সেদ্ধ হতে দেরি আছে, ব্যাস। আর এখানে মাছের তেলের বড়াটা গরম গরম করে দেবো লালটুবাবু এলে। সোহম কলেজ থেকে পড়ে এসে খেয়ে দিয়ে আবার গেল দৌড়ে সেই নেটের অফিসে। সকালবেলায় নেট রিচার্জ করে এলাম, সকালবেলা থেকে নেট মানে সারাদিনটা নেটের টাকাটা লস হলো, তুমি চিন্তা করো। সকালবেলা গিয়ে রিচার্জ করে এলাম, আমি তোমাদের বললাম ভিডিওতে, বাজার করে নিয়ে এলাম। সকালবেলা থেকে নেট রিচার্জ করে এসেছি, ওরা কি করে রেখেছিল, লগিং হচ্ছিলো না আমায় বাড়িতে গিয়ে বল, আমাকে ওরা বললো বাড়িতে গিয়ে তুমি লগিং দেবে, লগিং হয়ে যাবে। কিছুতেই লগিং হচ্ছে না, সারাদিন নেট চালাতেই পারিনি, কিচ্ছু নেটে দেখতে পারিনি, কিচ্ছু হচ্ছিলো না। তারপর সোহম এলো, সোহমকে ভিডিও কল করলাম কলেজের ইয়েতে, সেও কিছু হলো না। তারপরে আবার ও এসে খেয়ে দেয়ে আবার গেল, কি উপর ঝামেলা বলো তো, গেল আবার ওখানে গিয়ে কথা বলতে, ওরা তখন ওখান থেকে কী একটা করলো করতে, এখন হয়েছে নেট ঠিক হয়েছে, এখন নেট কানেক্ট হয়েছে সব ফোনে, ল্যাপটপে, সবেতে। মানে কী বিরক্ত, কী বিরক্ত, কী বিরক্ত, একে মানুষের কাজ করে শেষ করতে পারছে না। গরমকাল, তারপরে চিন্তা সেই সকালবেলা বেরিয়েছে নটায়, পড়ে খেয়ে মানে পড়ে তারপরে কোচিং করেছে, কোচিং করে তারপরে করতে কলেজে গেছিলো, কলেজ থেকে ফিরলো, ফিরে এখন আমার বাজার কিচ্ছু গোছানো হয়নি, বাজার গোছাবো, তোমাদের সাথে দেখাই। কালকে সকালবেলা বেরিয়েছিলাম না, লক্ষ্মী গণেশ সব রাধা কৃষ্ণের সব পয়লা বৈশাখে তো নতুন জামা পরাই, তো নতুন জামা সুতির কিনে নিয়ে এসেছি, সুতির জামা, ওষুধ, সমস্ত আটা ময়দা থেকে শুরু করে অনেক কিছু আজকে বাজার করছিলাম, হাতটাই যন্ত্রণা হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের দেখাই। আমি এবারে হিন্দমোটরে গেছিলাম, ওখানে হিন্দমোটরে পেলাম না, ওখানে এ হয়নি। এইটা আমার রাধা কৃষ্ণের জন্য নিয়েছি, এটা বড় দেখতেই পাচ্ছ, এটা একটাই হয়ে যাবে রাধা কৃষ্ণের, মানে আমি ইচ্ছে করে এখন একটু বড় কিনি যাতে রাধা কৃষ্ণের একসাথে একটা জামাতেই হয়ে যায়, নাহলে খুব অসুবিধা, দুটো জামা দুদিক থেকে পরার জন্য। আর এই দুটো হচ্ছে আমার একটা লক্ষ্মী একটা গণেশের, কদিন যা গেছে না কাজের চাপে, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর এটা আমার ওখানের এর জন্য কিনেছি, মোহনের জন্য, আর এটা কিনেছি আমার কানাইয়ের জন্য। কানাই মোহন যেটা হোক যে পড়লেই হবে, যাই হোক দুটো কিনেছি, আর একদম সিম্পল কিনেছি, কারণ গরমকাল, কানাই তো রোজই জামা পাল্টায়, মোহনের রোজ জামা পাল্টানো হয় না, এই আর কি। আর বলবো যাকে সব কাজকর্ম করে খেয়ে দিয়ে মাথা এত গরম হয়ে গেছে, একটু মানে কি বলবে, এইসব ফালতু ঝামেলা, তারপরে আরও উঠকো ঝামেলা, এইসব মিস্ত্রি গেছে, এত মিস্ত্রির কাজ শেষ হয়ে গেছে, মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলে কি হবে, সেই সব বালি সিমেন্ট চারদিকে হয়েছিল, এতদিন বাদে এসেছি, এসে সেই সব পরিষ্কার করা, এই করা, কিছুটা করে উঠতে পেরেছি, কিছুটা এখনও রয়েছে, আরও করতে হবে, একটা করে করবো, একসাথে পাচ্ছি ওরা। সব থেকে হচ্ছে গরম, গরমে খুব কষ্ট হয়, গরমে কষ্ট হয়, শীতে কষ্ট হয়, সবেতেই কষ্ট হয়, তারপরে এই আর যাকে। চলো আমি এখন এডিট করি, কারণ অনেক দিন তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি, সবাই আমাকে মেসেজ করছে ঔষমিদি কবে, ঔষমিদি কবে তুমি এ দেবে, ভিডিও দেবে, রেসিপি চ্যানেলে ভিডিও দিচ্ছ না, ব্লগ দিচ্ছ না, তোমরা ভালো আছো তো, তোমরা সুস্থ আছো তো, থ্যাংক ইউ সবাই, অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে, থ্যাংক ইউ তো সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য। নিশ্চয়ই তোমাদের ব্লগ দেবো, ভিডিও দেবো, সেটা হতেই পারে না দেবো না। আবার আজ রাত্রে সাবুটা ভিজিয়ে রাখতে হবে, কালকে যেহেতু নীষষ্ঠী, তো এই চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, আজকের প্রথম মানে এতদিন বাদে ব্লগ তুলেছি প্রথম, তো ছোট করেই করলাম। আর যতই যত বছরই ব্লগ করি না কেন, প্রথমেই মানে কদিন বাদে ভিডিও করলে কি হয়,
রেগুলার করতে করতে তখন একটা ওটা সরবরাহ হয়ে যায়। আর যখন কদিন বাদ মানে ধরো দুদিন তিন দিন ব্লগ তুলিনি, তারপরে হট করে ব্লগ তুলছি, প্রথম দিকে কিছু ক্লিপিং আমার ভুল হবেই হবে, বলতে পারি না, আটকে যায়, ভুলে যায়, এখনো সেই রকম হচ্ছে। গরম মশলা বাড়াতে হবে, যত কত ছোট এলাম জেনেছি দেখো, 50 গ্রাম। তো চলো টাটা, সবাই ভালো থেকে, সুস্থ থেকে, ভুল হবে। গুড নাইট।